আজ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 25 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যীশু জন্ম নিয়েছিলেন। আজ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 25 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যীশু জন্ম নিয়েছিলেন। আজ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 25 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যীশু জন্ম নিয়েছিলেন। আজ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 25 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যীশু জন্ম নিয়েছিলেন। আজ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 25 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যীশু জন্ম নিয়েছিলেন।